আসসালামু আলাইকুম। পিএনজি ট্রির উপরে যে ভিডিওগুলো দিছিলাম এগুলো দেখে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে পিএনজি ট্রিতে কিভাবে টি শার্ট ডিজাইন আপলোড করা যায়। তো আজকে আমরা ওইটাই দেখবো যে কিভাবে টি শার্ট ডিজাইন করে পিএনজি ট্রিতে আপলোড করা যায়। টি শার্টের কিন্তু পিএনজি ট্রিতে টি শার্ট ডিজাইন পিএনজি ফাইলটা আপলোড করে দিলে আপনি অনেক ডাউনলোড করাইতে পারবেন, কারণ টি শার্ট ডিজাইন পিএনজি ট্রিতে সব কিছু ফ্রিতে ডাউনলোড করা যায়। এই জন্য ফ্রিতে ডাউনলোড থাকার কারণে পিএনজি ট্রিতে ডাউনলোডটা অনেক বেশি। তো চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে, এখানে আমার একটা টি শার্ট ডিজাইন করা আছে। তো এই টি শার্ট ডিজাইনটাকে আমি এখন পিএনজি ট্রিতে আপলোড করব। এর জন্য প্রথমে আমাদেরকে ফাইল সাইজটা রেডি করে নিতে হবে। অন্য অন্য ফাইল আপলোড করার মতোই টি শার্ট ডিজাইনটাও আপলোড করা প্রায় সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। শুরুতে আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে চলে যাব এখান থেকে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এদিক থেকে আপনার আর্টবোর্ড টুলে যাবেন। আর্টবোর্ড টুল থেকে জাস্ট আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এই পাশে দেখবেন প্রপার্টিসের ভেতরে আর্টবোর্ডের যে সাইজ আছে সেটা চলে আসছে। আমার আর্টবোর্ড আছে 3000x3000, তো আমি এটাকে সাইজটা কমায় দিব, সাইজ হবে 1200, নিচেও হবে 1200। ওকে, 1200x1200 দিয়ে ইন্টারচাপ দেবো। তাহলে 1200x1200 আমার কিন্তু আর্টবোর্ড সাইজটা হয়ে গেছে। এরপর আমার যে ডিজাইন আছে ডিজাইনটাকে শিফট ধরে ছোট করে দিতে হবে। তো আমি এখানে শিফট ধরে ছোট করে নিচ্ছি, তারপর ডিজাইনটাকে মাঝখানে নিয়ে নেব আর্টবোর্ডের মাঝখানে। এবং প্রপার্টিসটার দরকার নাই, প্রপার্টিসটা সরাই দিলাম। দেন হলো গিয়ে কন্ট্রোল জিরো চাপ দিয়ে পুরো পেজটা নিয়ে আসলাম। এরপর এটাকে অ্যালাইনের মাধ্যমে মাঝামাঝি করে নিচ্ছি। ওকে, তো সব কিছু কমপ্লিট। এখন আমাদেরকে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য দেখেন আমরা যদি এখান থেকে পিএনজি ট্রিতে যাই, ওরা বলতেছে কি আমরা সোর্স ফাইলটাকে আপলোড করতে পারবো কি সে ইপিএস অথবা এআই অথবা পিএসডি, তিনটা সিস্টেমে আমরা কিন্তু তিনটা ফরম্যাটে আমরা কিন্তু সোর্স ফাইলটা আপলোড করতে পারবো। তো আমরা এটাকে যেহেতু এটা টি শার্ট ডিজাইন, আমরা এটাকে ইপিএস ফরম্যাটে সেভ করবো। ইপিএস ফরম্যাটে সেভ করার জন্য ফাইল, তারপর সেভ অ্যাজে চলে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে এই যে টি শার্ট ডিজাইন নামে আমি একটা ফোল্ডার করে রাখছি, এটার ভিতরে গেলাম। তারপর এখানে আমি নাম দিচ্ছি যে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন লিখে এটাকে আমি ইপিএস এ সেভ করে দেবো, ইপিএস। তারপর এখান থেকে সেভ এ ক্লিক করে দিবেন। এটা যে ভার্সন আছে এখানে ইলাস্ট্রেটর সিসি ইপিএস ওইটাই থাকুক, সমস্যা নেই। তারপর ওকে। এটা হয়ে গেলে দেন হলো আমরা এটাকে আবার চলে যাব ফাইল, তারপরে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানে জাস্ট জেপিজিতে ক্লিক করে এখানে পিএনজি দিয়ে দিবেন 24, তারপর এখান থেকে সেভ করে দিবেন সেম ফোল্ডারের ভিতরে, সেম নামের এটাকে আপনি সেভ করে দিবেন। হয়ে গেছে কাজ, এখন আর কিছুই করতে হবে না। তারপরে এখান থেকে আমরা টি শার্টের ভিতরে ঢুকলাম, তারপরে এই দুইটাকে সিলেক্ট করে দিব, মাউসের রাইট ক্লিক, সেন্ড টুতে যাবেন, তারপর এখান থেকে কম্প্রেস জিপ করে দিবেন, তারপরে ইন্টার। হয়ে গেছে। তো আমরা কি করব, জাস্ট এই ফাইলটাকে টেনে নিয়ে এসে এখান থেকে আমরা এখানে ছেড়ে দিব, তাহলে কিন্তু এটা এখানে আপলোড হয়ে যাবে। স্টার্ট আপলোডে জাস্ট ক্লিক করে দিবেন একটা। ওকে, ফাইল আপলোড সাকসেস। তারপরে অ্যাড ইনফরমেশনে চলে যাবেন, নতুন একটা এটা ট্যাবে নিয়ে আসবেন। নতুন একটা ট্যাবে নিয়ে আসার পরে এটাতে ডাবল ক্লিক করবেন ডিজাইনের উপরে, তাহলে আপনার এখানে ইনফরমেশনগুলো অ্যাড করার অপশনটা চলে আসবে। এটা ক্যাটাগরিটা হলো গিয়ে, ক্যাটাগরিটা এখানে দেখেন বিজনেস কার্ড আছে, ফ্লেয়ার, তারপর ইনভাইটেশন কার্ড, শুধু কার্ড আছে, ব্রোশার, পোস্টার, লোগো, তারপরে এখানে অনেক কিছু আছে, কিন্তু টি শার্টের কথা কিন্তু বলা নাই। এই জন্য আমরা এখানে আদার সিলেক্ট করে দেবো। ক্যাটাগরি টু এর ভিতরে যাবেন, দেন এইখানেও যেহেতু টি শার্টের কথা বলা নাই, আমরা এখান থেকে আমরা এই কমার্শিয়ালটা ইউজ করে দিতে পারি, কমার্শিয়াল টি শার্ট ডিজাইন। দেন হলো গিয়ে ফন্ট ইউজ, ফন্ট তো কোনো ইউজ করি না, এই জন্য আনইউজড ফন্ট দিয়ে দিবেন। তারপর হলো গিয়ে টাইটেল, টাইটেল হলো গিয়ে ফিশ টি শার্ট ডিজাইন ফ্রি ডাউনলোড। ওকে, তো এইটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে কিওয়ার্ডে চলে আসবেন, মেইন কিওয়ার্ডটা তিনটা দিতে হবে। মেইন কিওয়ার্ড হলো টি শার্ট,
টি শার্ট ডিজাইনটা চাপ দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনি দ্বিতীয়টা দিতে পারেন, এটা যেহেতু ফিশের মতো, ফিশ রিলেটেড, তো এটা আমি এখানে দিয়ে দিব ফিশ, ফিশ টি শার্ট। ওকে, তারপর আমরা এখানে দিয়ে দিব যে USA ফ্ল্যাগ টি শার্ট ডিজাইন। ওকে, যেহেতু এটা ইউএস এর ফ্ল্যাগের মতোই অনেকটা দেখতে, এই জন্য ইউএস এর ফ্ল্যাগ টি শার্ট দিয়ে দিলাম, যাতে এটা এই এইটা লিখেও কেউ যদি সার্চ করে তাহলে পেয়ে যায়। দেন এইখানে আপনি এখান থেকে দিয়ে দিবেন টি শার্ট, এই যে ফিশিং, তারপরে টি শার্ট অ্যাপারেল, তারপরে শার্ট ডিজাইন ফিশ টি শার্ট, ফিশিং টি শার্ট অসম, তারপর টি শার্ট ডিজাইন, ফিশিং ডিজাইন, তারপরে এখানে ক্লোথিং, যেহেতু ক্লোথিং এটা, তারপরে এই এখান থেকে যে কয়টা আছে সবগুলোই দিয়ে দিবেন, এই রিলেটেডই আছে এখানে, সমস্যা নাই। তো আমরা এখানে 13টা দিলাম, সর্বনিম্ন 20টা দিতে হবে। তো এই যে আমি আরও কিছু দিয়ে নিচ্ছি, 14, 15, 16, 19, 20, 20টা দিয়ে দিলাম, আরও দিতে পারেন, সমস্যা নাই। এখানে 50টা পর্যন্ত দিতে পারবেন। তারপর হলো গিয়ে দ্য মেইন কপি অফ দ্য ওয়ার্ক, এটা আমি আগে বলছিলাম যে এটা হলো গিয়ে আপনার যে টাইটেলটা ছিল, টাইটেলের আপনার নিজস্ব ভাষায় এখানে লিখতে পারেন ইংলিশ ছাড়াও। ওকে, তো এটা আমি দিচ্ছি না, সমস্যা নাই, এটা না দিলে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, সাবমিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কি করে দেবো, এটা কেটে দিচ্ছি, এটাও ক্যান্সেল করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু এখানে নাই, এটা আমরা কি সাবমিটের এখানে ক্লিক করে এই যে আপনার পেন্ডিংয়ে ক্লিক করে দিবেন, তাহলে পেন্ডিংয়ের ভিতরে দেখবেন এই যে পেন্ডিংয়ে এটা আছে, এবং এই ডিজাইনগুলো এখনও পেন্ডিং আছে। এখানে কিছুটা সময় নেবে, তারপরে অ্যাপ্রুভ করে দিবে, যেহেতু আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিছিল, আবার আমি নতুন করে খুলছি। এইখানে হলো গিয়ে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে আমি আমার এনআইডি কার্ড ইনফরমেশনের জায়গাতে আমি আমার ভিডিও থাম্বনেল দিয়ে দিছি, তারপরে এখানে আমি জাস্ট কান্ট্রি দিয়ে দিছি, সব সব কিছু আর কি রং দিছি, ভুল দিছি, জাস্ট এটা দেখানোর জন্য খুলছিলাম অ্যাকাউন্টটা, এই জন্য আমার ফাইলগুলো অ্যাপ্রুভ করে নেয়। আপনাদেরটা খুব দ্রুত অ্যাপ্রুভ করে ফেলবে, জাস্ট এইভাবে করে আপলোড করে দিবেন, এবং আপনারা যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন, অ্যাকাউন্টে এখানে দেখে এই যে অ্যাকাউন্টটা খুলে নেবেন। ওকে, আর লোগো ডিজাইন যারা করেন তারা এই এই ভিডিওটা দেখতে পারেন লোগো ডিজাইনের জন্য, আর পেওনার, তারপরে টিন সার্টিফিকেট, এগুলো যাদের লাগবে তারা এখান থেকে খুলে নিতে পারেন। তো এই ছিল মূলত টি শার্ট ডিজাইন আপলোড করার ওয়ে পিএনজি ট্রিতে। এরপরে অন্যগুলোতেও কীভাবে আপলোড করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। অনেকেই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করছিলেন এই ভিডিওটা দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দিয়েছি, হৃদয় গ্রাফিক স্কুলকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।